এক নজরে দেখে নেব আজকের সারা দিনের শিরোনাম। আজ 19 মে ভাষা শহীদ দিবস উপলক্ষে বরাক উপত্যকার 11 শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করলো বরাকের 3 জেলা করিমগঞ্জ, হাইলাকান্দি এবং কাছাড়। নানা দল সংগঠন এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে 11 শহীদকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। দিনভর নানা কার্যসূচির মধ্য দিয়ে পালিত হয় এই দিন। 105 কোটি টাকা বাজার মূল্যে হেরোইন কাছাড় পুলিশের জালে। শিলচর আইজল বাইপাসের অটল বস্তিতে কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযানে বড় সড় সফলতা। এক মহিলা সহ 3 পাচারকারীকে হেফাজতে নিয়েছে কাছাড় পুলিশ। মিজোরাম থেকে আসা একটি আইটেন বাহনে তল্লাশি চালিয়ে 10 কিলোগ্রাম 333 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করার পাশাপাশি বাহনে থাকা বহিরাজ্যের এক মহিলা সহ 2 যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কাছাড়ের কাটিকুড়ের তারিণীপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। তারিণীপুর ফুলবাড়ি পূর্ত সড়কে পাশে থাকা নূর আহমেদ তালুকদারের রেশন দোকানে হঠাৎ আগুন লেগে যায়। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয় দোকানের রেশন সামগ্রী। স্থানীয় জনগণ উপস্থিত হয়ে কাটিকুড়া দমকল বাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় রেশন দোকানে বিক্রিজাত সামগ্রীগুলি, যার বাজার মূল্য 10 লক্ষাধিক টাকা হবে বলে ধারণা। স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা করিমগঞ্জে। ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা স্ত্রীকে। সাত সকালে নৃশংস হত্যাকাণ্ড করিমগঞ্জ শহর লাগোয়া বাখরশাল জবাইনপুর এলাকায়। রক্তাক্ত অবস্থায় ঘাতক স্বামীকে আটক করে স্থানীয়রা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য জবাইনপুর এলাকায়। ত্রিপুরা রাজ্যে ফের এনআইএ এর হানা। আবারও মানব পাচার কাণ্ডে গ্রেপ্তার আরো এক পাণ্ডা। সিপাহীজলা জেলার ফুলতলি মতিনগর এলাকার হান্নান মিয়াকে গ্রেপ্তার। এনআইএ গৌহাটি কার্যালয় থেকে ডিএসপি সাজিমন পি এর নেতৃত্বে 3 সদস্যের এক প্রতিনিধি দল এসে হান্নানকে বিশালগড় থানা এলাকা থেকে তুলে নিয়ে যায়। বিশেষ চার্টার বিমানে করে রবিবারই তাকে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়। লুটচক্রে খপ্পরে পড়ে রেহাই পেলেন না হজযাত্রীরাও। হাজিদের 40 কোটি টাকা ফেরত দিতে নির্দেশ গুয়াহাটি হাইকোর্টে। শেষ পর্যন্ত আদালতে সুবিচার পেলেন প্রতারিত হজযাত্রীরা। সাধারণ মানুষের দুর্বলতার সুযোগে লুটের পর্দা ফাঁস। মক্কার পুণ্যার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা সংগ্রহ করে নেওয়ার অভিযোগ। কেন্দ্রীয় হজ কমিটি হজযাত্রীদের কাছ থেকে প্রায় 40 কোটি টাকা লুটের চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশে এসেছে। রবিবার 42 জন হজযাত্রী পবিত্র মক্কা মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেন রাতাবাড়ি থেকে। হজযাত্রীদের বিদায় জানাতে মুসলমানদের ঢল নামে রাতাবাড়ি কাজীর বাজারে। সেখানে জনগণ হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিদায়ের আগে শেষ মোনাজাত করেন কাজীর বাজার সিনিয়র মাদ্রাসার প্রাক্তন অধীক্ষক হজরত মাওলানা শামসুল হুসাইন। করিমগঞ্জে পড়লো মমতা ব্যানার্জির কুশপুতল। ভারত সেবাশ্রম সংঘের সাধু সন্ন্যাসীদের নিয়ে কুমন্তব্য করার প্রতিবাদে করিমগঞ্জে বাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতল পড়লো। রবিবার বিকেলে শহরের এওসি পয়েন্টে প্রায় 20-25 জন হিন্দুরক্ষী দলের সদস্যরা একজোট হয়ে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির কুশপুতল পোড়ানোর পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে করিমগঞ্জ শহর মুখরিত করে তোলে। ধারালো অস্ত্র দিয়ে নিজের স্ত্রীর গলা কেটে হত্যা করলো স্বামী। বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য দীর্ঘদিন থেকে স্ত্রীর উপর মারধর এবং অত্যাচারের অভিযোগ ছিল। বিবাদের জেরে শনিবার গভীর রাতে নৃশংসভাবে স্ত্রীর গলা কেটে হত্যা করে পালিয়ে যায় ঘাতক স্বামী। ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে কৈলাস শহরের লাঠিপুরা এলাকায়। খাকি পোশাকে বনকর্মীকে সঙ্গে নিয়ে জমি দখল করতে এসে বিপদে পড়ল কাছাড় বন বিভাগে কর্মরত ফখরুল বড়ভূঁইয়া নামের এক বনকর্মী। খাকি পোশাকে বনকর্মীকে সঙ্গে নিয়ে জমি দখল করতে আসলে স্থানীয়দের হাতে আটক হয় সেই বনকর্মী। ফুলগাছের ডাল কাটা নিয়ে রক্তারক্তি কাণ্ড করিমগঞ্জ শহরে। থানায় মামলা। দায়ের আঘাতে আহত এক মহিলা। ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ শহরে। বিমল মজুমদার ফুলগাছের ডাল কাটতে গেলেই ঘটে বিপত্তি। শুরু হয় তর্ক বিতর্ক। একসময় বিমল মজুমদার অগ্নিশর্মা হয়ে বৃন্দা দত্ত চৌধুরীর বড় বোন দেবা দত্ত চৌধুরীর উপর দা দিয়ে আঘাত করতে চাইলে দেবা দত্ত নিজেকে দায়ের আঘাত থেকে রক্ষা করতে চাইলেও তার ডান হাতে দায়ের আঘাত লাগে। এ নিয়ে থানায় মামলা দায়ের। পুলিশকে পাথর ছুড়ে আক্রমণ করে পলায়নের চেষ্টা নেশা কারবারি। দীর্ঘ কয়েক কিলোমিটার পিছু ধাওয়া করে অভিনব পন্থা অবলম্বন করে কুখ্যাত নেশা কারবারিকে গ্রেপ্তার করলো গুমরা পুলিশ। উদ্ধার করা হয়েছে 4000 ইয়াবা ট্যাবলেট। সেই সাথে আটক করা হয়েছে এক নেশা কারবারি আকাশ বৈষ্ণবকেও। রহস্যজনকভাবে চলে শুদ্ধ এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার শিলচর চিরুকান্দিতে। মৃত ব্যক্তি দুধপাতের মথুরাঘাটের বাসিন্দা নূর উদ্দিন বড়ভূঁইয়া। এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দুধপাতের মথুরাঘাটের বাসিন্দা নূর উদ্দিন বড়ভূঁইয়া তার স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে চিরুকান্দে একটি ভাড়া বাড়িতে থাকত। আবারও মদবিরোধী অভিযানে সাফল্য লাভ করলো দামছড়া থানার পুলিশ। বিপুল পরিমাণ বিলেতি মদসহ 2 যুবককে পাকড়াও করেছে পুলিশ। দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার এবং থানার অন্যান্য পুলিশ ও টিএসআর বাহিনীর নেতৃত্বে দামছড়া থানাধীন নরেন্দ্রনগর পুলিশের নাকা চেকিংয়ে গাড়ি থেকে অভিযান চালিয়ে 27 কার্টুনে 536 বোতল বিলেতি মদ উদ্ধার করা হয়। সেই সঙ্গে 2 পাচারকারীকে হেফাজতে নিয়েছে দামছড়া পুলিশ। নাবালিকা গণধর্ষণ মামলা নিষ্পত্তি করতে নির্যাতিতার পরিবারকে হুমকি ধমকির অভিযোগ। যাবতীয় ভোগান্তি নেপথ্যে স্থানীয় পুলিশের উদাসীনতাকেই দায়ী করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযুক্তদের হুমকি ধমকিতে আতঙ্কিত নাবালিকার পরিবার নালিশ জানালেন পুলিশ সুপারকে। নির্যাতিতার পরিবারকে সুরক্ষা প্রদানের দাবি তুলেছেন এলাকার সচেতন নাগরিকরা।
গ্রামাঞ্চলে সুরা লাইসেন্সের সরকারি সিদ্ধান্তে জনগণের মধ্যে হাহাকার। স্কুল এবং মন্দিরের নিকটবর্তী স্থানে রয়েছে সুরা ব্যবসার প্রতিষ্ঠান। গ্রামাঞ্চলে সুরা ব্যবসার লাইসেন্স প্রদানের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যের মধ্যে প্রথম ধুবড়ী জেলার রাস্তায় নেমে প্রতিবাদ জনতার। গ্রামাঞ্চলে সুরা ব্যবসার বৈধতা দিলে অশান্তি লেগেই থাকবে বলে সংশয় প্রকাশ করে সিদ্ধান্ত বদলের দাবি উঠেছে ধুবড়ীর গোলকগঞ্জে। পরিত্যক্ত একটি বাড়ি থেকে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার অর্ধনগ্ন পঞ্চাগোলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। সন্দেহ করা হচ্ছে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই মহিলাকে। রবিবার সিপাহীজলা জেলার শেখেরকুটের পাণ্ডবপুরের সমাজ কল্যাণ সংস্থা সংলগ্ন এলাকার মানুষ মৃতদেহটি প্রত্যক্ষ করতে পারেন। ঘটনা তদন্তে আমতলী থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য। শিরোনাম এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।